নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মৌমিজিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা একটা নাস্তা রেসিপি বানাবো, সেটা হচ্ছে তেহার স্পেশাল। তেহারে আমরা নানা রকম মিষ্টি বা নিমকি বানাই, তো সেটারই একটা নিমকি টাইপের বানাচ্ছি। প্রথমে এখানে আমি 500 ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিলাম নুন। নুন মোটামুটি 1 চামচের মতোই লাগবে। আর দিচ্ছি চিনি, চিনি 50 গ্রামের মতো লাগবে। দুটো জিনিস এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দেব কালো জিরে 1 চামচ, এটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এবারে দেব সাদা তেল, একশো গ্রাম আমি সাদা তেল দিয়েছি, 100 গ্রামের থেকে সামান্য একটু কম হতে পারে, 80 গ্রামের মতো। এই দিয়ে এবার আমি ময়াম দিয়ে নেব। ভালো করে এভাবে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন, এভাবে ময়াম দিলে এরকম মুঠো হয়ে যাবে ময়দাগুলো। মোটামুটি 5 মিনিট ধরে ময়াম দিয়ে নিতে হবে এমন করে। ময়াম দেওয়া আমার হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে, সামান্য একদম একবার বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ময়দা দিয়েটাকে মেখে নেব। আর ফ্রিজের একদম ঠান্ডা জল দেবেন, নর্মাল জল দেবেন না। এভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে। আর এখানে চিনির গুঁড়োও দেওয়া যাবে না, আস্ত চিনিটা দিতে হবে। এভাবে হালকা হালকা জল দেবো আমি অল্প অল্প, আর আলতো হাতে মেখে নেব। একটু জল লাগবে। এবারে মুঠোই আসছে, আর একটু সামান্য জল লাগবে। ঠান্ডা জল দিয়ে এই নাস্তাটা বানালে একদম ক্রিস্পি হবে। এভাবে আমি উল্টো পাল্টো করে মেখে নেব ময়দাটা। ময়দা আমার মাখা হয়ে গেছে, এবার আমি 10-15 মিনিট রেস্টে রাখবো। আটা আমার 10-15 মিনিট সেট হয়ে গেছে, এবার আমি সেখান থেকে একটা গোল্লা নিয়ে নিয়েছি, এটাকে আমি একটা রুটির মতো বেলে নিব, মোটা রুটি। এভাবে আমি একটা আয়তাকার রুটি বেলে নিয়েছি,
বেশ পুরু করে বেলেছি রুটিটা। এবার একে আমি চাকুর সাহায্যে কেটে নেব স্কোয়ার স্কোয়ার করে। চোখো চোখো করে কেটে নেব। এবারে এপাশেও কেটে নেব। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন, আমি এভাবে চৌকো করে কেটে নিচ্ছি। নিমকির শেপে কেটে কাটা যেতে পারে, নিমকির মতন করে। এভাবে কেটে নিয়েছি আমি। গ্যাসে কড়াই বসিয়ে আমি তেল গরম হতে দিয়েছি। এবার আস্তে আস্তে এই নাস্তাগুলো আমি এই তেলের উপরে ছাড়বো। গ্যাস এই পর্যায়ে একদম আমি স্লো করে রেখেছি। এভাবে কটা কটা করে নিয়ে ছাড়তে হবে তেলে। সবগুলো আমি নাস্তা তেলের উপরে দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে তেলে এই তেলে ঠান্ডা তেলেই হতে দেব, বেশি গ্যাস বাড়াবো না এই সময়। মোটামুটি 4 থেকে 5 মিনিট এভাবেই হতে দেব, তারপর গ্যাসটা বাড়াবো। 3-4 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা আমি লো টু মিডিয়াম করে দেব, আর একটু নেড়ে দেব আলতো হাতে। একদম আস্তে আস্তে নাড়বেন, এই সময় ভেঙে যাবে। এবার একটু একটু পর নেড়ে দিতে হবে। এবার দেখুন কালার চলে এসছে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এ বানানো একদম সহজ, সকালে বা বিকেলের চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারবেন এই বানিয়ে। বাইরের আওয়াজটা অ্যাভয়েড করবেন। এবার আবার গ্যাসটা একটু কমিয়ে দিব আমি, এই গরম তেলে হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। দেখুন আগে আমি কতগুলো বানিয়েছি এখানে। ব্যাস তৈরি আমার নাস্তা আইটেম। যে কোনো তেহারে আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন, বা বাড়িতেও সবসময় বানিয়ে রাখা যায়, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে।